একশো জনের মধ্যে কুড়ি জন পুষ্টির অভাবে আছেন এইটা একটা রিপোর্ট বলছে তিন দিনের আগের একটা রিপোর্ট বলছে অথচ আমরা দেখছি কেন্দ্র সরকার রাজ্য সরকার রেশন দেয় বলে লাফালাফি করছে আমরা ফ্রিতে রেশন দিচ্ছি কিন্তু রিপোর্ট বলছে আমাদের দেশে প্রতি একশো জনের কুড়ি জন মানুষ এখন অপুষ্টিতে ভুগছেন তারা প্রয়োজনীয় জিনিস কিনে খেতে পারছেন না কেন কিনে খেতে পারছেন না কেন কিনে খেতে পারছেন না সেটা আমরা আশেপাশে তাকালেই বুঝতে পারি যারা আপনাদের এখানে কৃষক চাষ করেন তারা জানবেন যে প্রত্যেকে যে ফসলটা ফলাচ্ছেন চার মাস তিন মাস কষ্ট করছেন সারাদিন খাচ্ছেন তারপর কি দেখছেন বীজ ধান বা যে যে ফসলটা ফলাচ্ছেন সার কীটনাশক সব কিছুর পরে যে টাকাটা আপনারা পাচ্ছেন সেই টাকায় লাভের অংশ দেখতে পান না যারা শ্রমিক যারা কারখানায় কাজ করেন বা কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন তাদের আমরা কি দেখতে পাচ্ছি তাদের আমরা দেখতে পাচ্ছি যে দিনে আট ঘন্টার বদলে তাদের চোদ্দ ঘন্টা খটাবার বিল আসছে তাদের যেটুকু ন্যূনতম সুরক্ষা ছিল সেটুকু তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকের এই পরিস্থিতি আর যে মানুষটার কোনো কাজ নেই যে মানুষটা কাজ খুঁজে পাচ্ছেন না তাকে কাজ দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের সরকারের একশো দিনের কাজ একশো দিনের কাজ কি বলে একশো দিনের কাজ এটা বলে যদি আমার কাজ না থাকে আমি সরকারের কাছে জানাবো আমার কাজ নেই সরকার পনেরো দিন পর থেকে মানে ষোলোতম দিন থেকে আমায় কাজ দিতে বাধ্য যদি কাজ না দেয় তাহলে আমি বাড়ি বসে বেকার ভাতা পাবো আপনাদের মধ্যে কেউ জানতে নেই কথাটা যে বেকার ভাতা পাওয়া যায় বাড়ি বসে কাজ যদি সরকার না দিতে পারে সেটা সরকারের দায়িত্ব কোনো সরকার জানায় না আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই কেন্দ্র রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার দুর্নীতি করছে তাই টাকা দিচ্ছি না অথচ যে মানুষগুলো আজকে কাজ নেই বা যে মানুষগুলো আজকে এত দিন ধরে কাজ করেছেন তাদের কিন্তু যে মজুরি সেটা পাচ্ছে না আপনাদের এখানে আমফানের সময় একটা আন্দোলন হয়েছিল বিডিও অফিসে কেউ আছেন এখানে যারা সেই আন্দোলনে গেছিলেন আমফানের সময় যখন লকডাউন চলছে আমফান ঝড়ের পরে মানুষের পেটে খাবার নেই হাতে কাজ নেই তখন ফুড কুপন চাওয়ার জন্য বিডিও অফিসে গেলে যে খেতে পাচ্ছি না ফুড কুপনে খাবারটা দাও তারা ফেরত দিয়ে দিচ্ছিল দেগঙ্গার মানুষ সবাই মিলে একশো দিনের কাজের দাবিতে কুপন নিয়ে আমফানের ক্ষতিপূরণের দাবিতে দেগঙ্গার বিডি অফিসে গিয়ে আন্দোলন করেছিলেন সেই সময় হাজার হাজার মানুষ সেখানে গিয়ে বলেছিল যে দুর্নীতি হচ্ছে আমাদের কাজ পাচ্ছি না আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর কি হচ্ছিল সরাসরি কথা না বলতে পেরে আমাদের ঢিল মেরে এখানে শাওন আছে জুবি ছিল আমরা সহ পনেরো জনকে গ্রেফতার করে কিন্তু আমাদের কি আটকে রাখতে পারলো আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে সমস্ত কিছু রেশন কেলেঙ্কারি সেই সময় যে আমরা দাবি করেছিলাম যে রেশন কেলেঙ্কারি হচ্ছে মানুষের জন্য যে খাবার মানুষ কিন্তু সেই খাবার পাচ্ছেন না সেই কথা তখন সরকার কানে তোলেনি আমাদের উল্টে জেলে পড়েছিল এখন সেই জ্যোতিপ্রিয় মল্লিক জেলে এটাও ঠিক যে আমরা জানি বিজেপি ইডি সিবিআই এগুলো লাগাচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থে আমরা বুঝি কিন্তু একটা জিনিস আমি যখনই তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো একদল মানুষ আছেন তারা বলতে শুরু করবেন এই চুপ কর বিজেপি এসে যাবে বিজেপি এমন একটা দল যে নিমেষের মধ্যে একশো একচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করতে পারে ফাঁকা শূন্য লোকসভা এক যখন ঘর খালি সেই সময় একের পর এক আইন পাশ করাতে পারে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারে যেগুলো আমাদের অধিকার এতদিনের আছে সেগুলো বাজেট ক্রাস করে করে যেমন বাচ্চাদের কথা বললাম মিড ডে মিল স্কুলে যে মিড ডে মিল খাবার দেওয়া হয় এত টাকা কমিয়েছে যে আজকাল বাচ্চাদের একটা আলুর ঝোল ছাড়া কিছু হয় না আপনাদের গ্রামে দেখবেন মিড ডে মিলের কর্মীরা আছেন আশা কর্মী আছেন আইসিডিএস কর্মী আছেন কথা বলে দেখবেন তারা যে মাইনেটা পায় সেই মাইনেটা বেগার খাটাবার ছাড়া কিছু নয় কেন্দ্র সরকার বাজেট ক্রাস কাজ করছে আমরা সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি বিজেপি সরকারকে আটকাতে গিয়ে কিছু মানুষ তৃণমূলের ওপর ভরসা করছেন কোন তৃণমূল সরকার আজকে সকালে আজকে সকালে যে তৃণমূলের বাইরন বিশ্বাস এই যে কথা হলো কিছুদিন আগে যে মানুষ ভরসা করলেন তার উপরে সাগরদিগিতে সেই বাইরন বিশ্বাস তৃণমূলে যাওয়ার পরে আজকে সকালে ইডি তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করছে আজকে সকালের ঘটনা এই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত টিএমসি আটকাবে বিজেপিকে। যে টিএমসি বিজেপি পর্যন্ত যেটা করেনি বিজেপি রাম মন্দির করেছে তাদের নিজেদের টাকায় আমাদের দেশ রাজ্যে তৃণমূল দীঘাতে একটা জগন্নাথের মন্দির করছেন পুরীর মতো করে সেই টাকা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় এটুকুই বলার নসাদ ভাই ঢুকছেন আমি শেষ করব যে যারা ভাবছেন বিজেপিকে দিয়ে আটকাতে টিএমসির হাত ধরবেন তারা মূর্খে স্বর্গে বাস করছেন ধন্যবাদ